হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি এখানে রেডি করব মশলাদার পোহা। পোহা করতে খুবই সহজ, আর তাছাড়া এটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। আর তাছাড়া এটা অনেক জায়গায় এটা ডিফারেন্টভাবে কিন্তু তৈরি করা হয়। তো আজকে আমি কীভাবে তৈরি করব, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি নিয়েছি চিড়ে, নিয়েছি এক বাটি মতন চিড়ে নিয়েছি। চিড়েকে প্রথমে ধুয়ে নিতে হবে, দু সে তিনবার আমি এখানে ধুয়ে নেবো চিড়েকে। তো এইখানে আমি দু তিনবার করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হওয়ার পরে একটা বড় ছান্নিতে আমি এটাকে ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছ একটা সাথে একদমই লাগেনি, আর একটা একদম ছাড়া ছাড়া আছে। তারপর একটা থালাতে আমি এখানে নেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ খুব বেশি গেরোভাবে নরম হয়ে যায়নি, এইভাবে থাকবে। তো এখন আমি চাই চিড়ের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। আপনি হলুদের মাত্রা আপনি কম বেশি আপনি হিসাবে করতে পারো। আপনি এখন এটাকে আমি মিক্স করে নেবো হালকা হালকা হাত দিয়ে। এখন আসা কিছু টপিংস নিয়েছি, গ্রেট করে নিয়েছি কিছু তো আদা, কড়ি পাতা মানে মিষ্টি নিম, আলু, এখানে নিয়েছি আমি লঙ্কা কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি নিয়েছি এখানটায়। এখন একটা শুকনো খোলায় প্যানে আমি এখানে কাঁচা বাদামগুলোকে ভেজে নেবো, হালকা শুকনো খোলার মধ্যে ভেজে নেবো, একটু সামান্য রোস্ট করব। তো এখানে রোস্ট করা হয়ে গেছে, তবে এটাকে নামিয়ে দিয়েছি। সেই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দিয়েছি এখানে, তেল যেহেতু এটা গরমই হয়ে গেছিলো তো সাথে দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ। এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম, আপনি এখানে ডিম বেশি ইউজ করতে পারো, আমি এখানে দুটো ইউজ করছি আমি এখানে। তো এটাকে যেন ঝুড়ি বেজে আমি করা হয় ঠিক সেরে আমি করে নেবো, ভালো করে এটাকে ভেজে নেবো আমি এখন। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নেবো এখন। এটাকে নামিয়ে দিয়েছি, এখন সেই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন গ্রেট কিছুটা দিয়ে দেবো সর্ষে, আমি সর্ষেটা একটু হয়ে যেতে দেবো এখানে। তো এখন দেব একটু এখানে কড়ি পাতা দিয়ে দেবো, এখন যে সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু কড়ি পাতা দিয়ে দিয়েছি এখানে। তাছাড়া দিয়ে দিচ্ছি আলু, আলু আমাকে এখানে ভেজে নিতে হবে, এখানে আচার দিয়ে নিচ্ছি। তাছাড়া দিদি সামান্য লবণ, এখন আলুতে তাদের গড়ে যাবে এই জন্য লবণ দিয়ে দিয়েছি। এখানে হলুদ পাউডার দিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এটা ভালো করে। এখানে দিচ্ছি যে আমি আদা গ্রেট করে সেটা দিয়ে দিয়েছি, আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেবো হালকা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ আর আলুকে ভালোভাবে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজ আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো, টমেটো দিয়ে ভালো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এখানে ঢেকে দেবো কি টমেটোটা এখানে গলে যাক। তার সাথে একটু দিয়ে দিচ্ছি মশলা, এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য, ধনে পাউডার সামান্য দিয়েছি, আর জিরে পাউডার দিয়েছি অল্প, এবং ভালো নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য এটা রান্না করব। তাছাড়া এই সামান্য হলুদ অফ দিয়েছি, একটু হলুদ কম লাগছিলো, আর লবণ পরিমাণ মতন দেবে এখানে। এখন এটাকে আমি এখানে ঢেকে দিচ্ছি, তো এখানে ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখো এখানে টমেটোটা গলে গেছে, তো এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন যে ডিমটা ছিল সেই ডিমটা আমি এখানে দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিয়েছি এখানে। এইখানে দিয়ে দিয়েছি বাদাম, যেটা আমি শুকনো খোলা ভেজে রেখে বাস খোসাটা এখানে ছাড়িয়ে দিয়েছি। আপনি খোসা এখানে বাদাম বেশিও দিতে পারেন, এর সাথে বাদাম ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আমাদের চিড়ে, যে সেগুলো রেখেছিলাম সেই চিড়ে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছি চিড়ে কিন্তু এখন একটা সাথে একটা লাগেনি, হালকা নরম হয়ে যায় চাই, খুব বেশি শক্ত থাকবে না কিন্তু। যেখানে ভাগ্য না চা দিয়ে নিচ্ছি। এখন দিতে পর্যন্ত লেবুর রস, টকের জন্য লেবুর রস দেবো, আপনি কম বেশি লেবুর রস আপনার হিসাবে দিতে পারো। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, ধনে পাতা দিয়ে বাস নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ব্যাস এইটাকে আমি এখন নামিয়ে নেবো, এটা অলমোস্ট হয়ে গেছে পুরোটু, তখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। যদি ভিডিওটা পছন্দ হতো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তার সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল আইকনকেও প্রেস করে দিও। আবার দেখা করবো নতুন ভিডিওতে, টাটা বাই বাই।